জালের উপশম এখনই হয়ে যাবে। এই দেখ না, এই নিম পাতার রস আর চন্দন বাটা তোর সারা শরীরে লাগিয়ে দেবো আমি। হ্যাঁ রে, তোমার ছোঁয়া তো প্রকৃতি সবকিছুর মধ্যেই রয়েছে গো মহেশ্বর, এই নিম আর চন্দনের মধ্যেও রয়েছে। আমি জানি তুমি আছো, তুমি আছো। এই নিম আর চন্দনের প্রলেপ যেন সকল রোগের উপশম করতে পারে। জয় মহেশ্বর। সেখানে উনি নিজে ওনার সেবা করবেন বলছেন। তুমি ওনাকে বলেছো যে রোগের কোনো চিকিৎসা নেই, মৃত্যু অনিবার্য? বলেছি জমিদার বাবু, উনি কিছুতেই মানতে চাইলেন না, উল্টে জোর দিয়ে বললেন এই রোগ নাকি উনি চিকিৎসা করে সারিয়ে দিতে পারবেন। সে কি আমাদের গ্রামের বৈদ্য মশাই যে রোগের উপশমের কোনো উপায় খুঁজে পেলেন না, সে রোগ কিনা একজন সাধারণ সাধু সারিয়ে দেবে? এ কি করে সম্ভব? না না, আমি এ সাধুর কথা মানতে পারছি না। কোথায় তিনি? আমাকে নিয়ে চলো তার কাছে। আসুন আসুন। রণে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে, দিনের সহায় ওগো তুমি দিন নাথ, দিনের সহায় ওগো তুমি দিন নাথ। হে মহেশ্বর, ওকে নিরাময় কর, নিরাময় কর। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। রোগের সঙ্গে লড়তে গেলে ভালো পথ্য আর পরিবেশ, এই দুয়েরই প্রয়োজন। তোরা রোগীকে ভয় করে দেখ, ওকে গোয়াল ঘরে ফেলে রেখে দিয়েছিস। ওরে গোয়াল ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে হয় রে, তাতে অন্য অনেক রোগের জন্ম হয়। বেচারা এমনি তো রোগের যন্ত্রণায় মরতে বসেছে, তোরা আবার মরার ওপর খাঁড়ার ঘা দিচ্ছিস। তা হ্যাঁ রে, তোদের সঙ্গে যদি এমন কেউ করে? তবে কি করতে বলছো সাধু বাবা? বলি শোন, রোগকে ঘৃণা করতে হয় কর, কিন্তু রোগীকে ঘৃণা করিস। বাবা, এখনো বিদেয় হয়নি দেখছি। হ্যাঁ, সাধুর সঙ্গে যে চুলোয় গিয়েছিলে সেখানেই যাও না, আমাদের জ্বালাতে চোখে। সাধু বাবা কাউকেই সাথে নেননি, কাকা তো কেঁদেই সারা পথে বসেছিল। আমরা জোর করে সঙ্গে করে নিয়ে এসেছি, একটু জল দাও না গো। না না, ওসব জল টল হবে। আমাদের জন্য চাইছি না গো, কাকার জ্বর এসেছে, জল দাও না। তোর গ্রামে এসেছি এইসব ভেবে কুল কিনারা পাচ্ছিস না তো? উনি আমার মনের কথা পড়ে ফেললেন কি করে? ওরে শোন শোন, আমি হলাম গিয়ে মহেশ্বরের উপাসক। তোর গ্রামের মানুষ তো রোগের জ্বালায় মরতে বসেছে, ওদের রোগের সেবা করে আমি তাদের মুক্ত করতে এসেছি রে। ওই রোগ নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মরতে হয় এই গোয়ালেই মরো। বাবার চরণে ঠাই পেলেই হবে। রোগ জন্মায় প্রকৃতিতে, আর রোগের উপশম করেও কিন্তু প্রকৃতি।
তোরা প্রকৃতিকে বড় অবহেলা করেছিস, তাই তো রোগ আরো জুড়ে বসেছে রে। মানে আপনি কি বলতে চাইছেন? আমাদের জমিদার মশাই গ্রামের উপর সব সময় নজরদারি করেন, উনি আমাদের গ্রামের সব সময় ভালো চান। তাই যদি হয় তাহলে গ্রামের পথে ঘাটে তো আবর্জনা কিসের? আসলে বহু মানুষ গাঁ ছেড়ে পালিয়ে গেছে, তাই আবর্জনা সরাবার লোক নেই। রোগের ভয়ে রোগীকে তো রোগমুক্ত করতে পারেন, আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত আছি। কিন্তু কিন্তু সত্যি কি এই রোগের চিকিৎসা করা সম্ভব? সম্ভব সম্ভব, আমি ওদের রোগ মুক্ত করব। সাধু দেখি আমার কাজ কাড়ার ধান্দা করছে, শেষে রাজবৈদ্য হয়ে না জুড়ে বসে। জমিদার বাবু, আপনি কি করে এই সাধুর কথা বিশ্বাস করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার গায়ের মানুষ বড় কষ্টে আছে, আপনি ওদের কষ্ট থেকে পরিত্রাণ দিন বাবা। আমি মহেশ্বরের আদেশে ওদের সেবা করতে এসেছি, ওদের রোগ জ্বালা সব নিরাময় করতে এসেছি আমি। পরিত্রাণ দিলে তিনি দেবেন, আমার কাজ হলো সেবা করা, সেবাই হলো আমার মহেশ্বরের আরাধনা, বুঝলি? সত্যি যদি ওই রোগ মুক্তির উপায় ওর জানা থাকে তবে আমার প্রসাদ তো একদম গেল, রাজবৈদ্যর পত্রও যদি হাত ফসকায়। না না না, এ হতে দেয়া যাবে না, এই সাধুকে তাড়ানোর কিছু একটা উপায় বের করতেই হবে। সব চলে তার ইঙ্গিতে, তার আদেশে। ঈশ্বর হলেন এই প্রকৃতির সৃষ্টিকর্তা, তিনি যা চাইবেন তাই হবে। আমি তো শুধু আদেশ পালন করছি, তাই ভয় না পেয়ে মহেশ্বরের উপর ভরসা রেখে কাজ করেছি। আমার মন আপনাকেই যে ভরসা করতে চাইছে, আপনার আদেশ আমি পালন করব বাবা। দরকার নেই নায়েব মশাই, আমি চাই ভালো মন্দ খেয়ে গায়ের মানুষ যেন এই কঠিন রোগের সঙ্গে লড়াই করতে পারে, তাই যা বলছি করুন। এই রোগীর বাড়ি বাড়ি কোনো কর্মচারী কি যেতে চাইবে জমিদার বাবু? কেউ না যেতে চাইলে আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে ফলমূল পৌঁছাবো। এই গাঁ কি তবে সাধন নিয়মে চলবে নায়েব মশাই? তাহলে তো আমার মতো আপনার কাজটাও গেল। আমার ঈশ্বরীকে সবাই ঘেন্নায় ভয়ে ছেড়ে চলে গেছে, আপনি কে, কেন এসেছেন? আমি সবার ভুল ভাঙাতে এসেছি রে। মানুষের শরীরে যেমন রোগ থাকে তেমন ঈশ্বরও থাকে, তাই শরীরকে ঘৃণা করা মানে তো ঈশ্বরকে ঘৃণা করা, বুঝেছিস? চিন্তা করিস না বাবা, আমি তোর সেবা করে তোকে রোগ মুক্ত করব। আপনি আমার কেন সেবা করবেন? জীবে সেবা করা মানে তো ঈশ্বরের সেবা। রণে বনে আছো তুমি, আমার ডাক শুনতে পাচ্ছেন না? আমি জানি বাবা,
রক্তের ডাকে সারা দিয়ে আপনি সেবা করতে চলে গেছেন বাবা। আপনার এই ভক্ত যে আপনাকে ছাড়া শাস্তুগুলিতে পাচ্ছে না। সাধু বাবা গেছে না ছাই, দেখবেন উনি ঠিক ফিরে আসবে। দুগগারে যেতে যেতে বলছিল উনি নাকি কথা দিয়ে গেছেন আবার ফিরে আসবে। হ্যাঁ গো বৌমা, আমাদের কি আর শান্তি নেই গো। হ্যাঁ ওই সাধু বাবা যদি চিরকালের মতো বিদেয় হতো না, লক্ষ্যের বাপটাকে আমি সিধে করে দিত। সাধুকে কেউ গা ছাড়া করতে পারবে না, কেউ না। বিষ খেয়েও যে বেঁচে ফিরে আসে সে কি তোর আমার ইচ্ছায় গা ছাড়া হবে? সাধু বাবার শরীর তৈরি কে জানে, রক্তে এত তেজ পায় কোথা থেকে? আমি জানি কর্মী দিদি, ওই সাধু আবার যদি কোনো ভেলকি দেখায়। না না না, তোরা কেউ কমলার ধারে কাছে যাস না, সাধু তাহলে তোদের ছাড়বে না। তুই থাম তো, ওই সাধু কি আর গায়ে আছে নাকি? এই তো সুযোগ, কমলার আজ রাতেই ব্যবস্থা করতে হবে। আট জন্মে মার ছেলের বিচ্ছেদ হয়েছিল না, এই জন্মেও মার ছেলের চির বিচ্ছেদ ঘটিয়ে ছাড়। আপনার সেবায় আমি এতদিন পর উঠে বসতে পেরেছি। যে মরণ রোগের ভয়ে আমায় সবাই ছেড়ে গেছে, আমি সেই রোগকে ভয় পান না। রোগকে ভয় পেলে কি রোগ পালাবে রে? বরং তার সঙ্গে লড়াই করে জিততে হবে। রোগকে ভয় পাস না, মনে জোর রাখ। আপনার স্পর্শে আমি আমার মনের মধ্যে জোর খুঁজে পাচ্ছি। আমার মন বলছে আপনি কাছে থাকলে এই মরণবাদীর থেকে রক্ষা পাবো। আপনি আমাকে ছেড়ে যাবেন না বাবা। জানি চিন্তা নিয়ে তুইও জেগে আছিস তো, আসবো রে আসবো, ঠিক তোর কাছে ফিরে আসবো। নে ঘুমিয়ে পড়, মহেশ্বরের নাম নিয়ে ঘুমিয়ে পড় ডেঙ্গু, ঘুমিয়ে পড়। দিন রাত আমার চিন্তা করলে শিবের নাম নিবি কখন রে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই বেলা কমলাকে যদি উৎকাত করতে পারি তাহলে গায়ের কেউ আমাদের বাধাও দেবে না আর দোষও ধরবে না। তাছাড়া সাধু বাবাও গায়ে নেই, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? কিন্তু কমলাকে তাড়ালেই কি সাধুর হাত থেকে নিস্তার পাবি তোরা? সে তো দুদিন বাদে ফিরে আসবে, তখন নিস্তার পাবো গো মামা বাবু, নিস্তার পাবো। ওই সাধু এসে যখন দেখবে যে আর জন্মের মা ছেড়ে চলে গেছে বা আগুনে পুড়ে মরে গেছে, সেই শোক কি আর সামলাতে পারবে নাকি? পায়ের আওয়াজ পেলাম বলে মনে হলো। ও মা, ওখানে ওই আলোটা কিসের? এত রাতে কে এলো আমার বাড়ির বাইরে? এবার তোকে জ্বালাতে এসেছি রে। কি বলছো তোমরা, আমার ঘরে আগুন দেবে নাকি? দয়া করে আমার এমন ক্ষতি।
কাউকে করো না, তবে তোমার ওই গরু নিয়ে এই গ্রাম থেকে চিরকালের মতো বিদায় হও। তোমার মুখ যেন কোনোদিন দেখতে না হয়, নইলে সব ছাড়খাড় করে দেবো। সেই জন্য ও শুধু গায়ের মনি জয় করেনি, জমিদার বাবুকে হাত করতে চাইছে। ধরুন তা যদি পুরোপুরি করেই ফেলে, তাহলে কি আর আপনার পরামর্শ চাইবেন জমিদার বাবু? আমাদের কাজটা বাঁচানোর কিছু উপায় বলুন বৈদ্যমশাই। উপায় একটাই, যে করে হোক জমিদার বাবুর কাছে সাধুকে ভণ্ড প্রমাণিত করতে হবে। তার জন্য হাত মেলাতে হবে আমাদের। কে রাজি? বেশ, ডাকো তোমার সন্তানকে, দেখি কি করে বাঁচায়। মা, আগুন লাগান। তাহলে মর। কমেছে বলেই কি সেরে উঠবে? এর কোনো প্রমাণ আছে? দেখো ওর কথা কানে তুলো না তোমরা। কেন তুলবো না? আমি নিজে চোখে দেখে এসেছি, বাবা নিজের হাতে করে রোগীদের সেবা করছেন, এটাই বা কজন করে? আপনাকে ডাকলে? আপনি তো রোগীদের বাড়ির দোরগোড়ার কাছেও যাননি, উনি তো একটু ভরসা তো জুগিয়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে সাধু বাবা সবাইকে ভালো করে তুলবে, তাকে মানুক আর না মানুক আমি মানি। সেই মহেশ্বর স্বয়ং আপনি, আপনার সেবাতেই তো এই মারণ রোগ থেকে আমি মুক্তি পেলাম। আমি আমি ধন্য বাবা, আমি ধন্য। জয় বাবা লোকনাথের, জয় জয় বাবা লোকনাথের, জয় জয় বাবা লোকনাথের, জয়। জয়ের ধ্বনি দিতে চাইলে তার নামে দেরি, মহেশ্বরের কৃপায় আজকে তুই সুস্থ হয়েছিস, আমি কিচ্ছু করিনি। বা দু চারজন রোগী যদি পুরো সুস্থ হয়ে যায়, তাহলে আপনার কাছে কেউ আর রোগ ব্যাধি নিয়ে যাবে না, সারা গা ওর কবজায় চলে যাবে। না না, এ আমি হতে দেব না। কি করবেন আপনি? আপনার কাছে কি এই রোগ সারাবার কোনো ওষুধ আছে কি? সত্যি এই রোগের ওষুধ আমি জানি না,
কিন্তু সাধু কি করে এ রোগের চিকিৎসা করছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারসাজি আছে। কোন ওষুধে মারণ ব্যাধি সারাচ্ছে সাধু? আমাকে সেটা যে করেই হোক জানতেই হবে, আর তা আজই। আপনি যা বলবেন করব, কিন্তু আপনার স্পর্শ ছাড়া কেউ ভালো হতে পারবে না, এ আমি বেশ বুঝেছি। আমাদের পাড়ায় আরো অনেকের জ্বর এসেছে বাবা। বলিস কি রে, এখনো তো অনেক কাজ বাকি আছে, তাহলে সবাইকে রোগমুক্ত করতে হবে। এবার মন দিয়ে ডাক দেখি, বল জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। আমি ওর চিকিৎসার আসল রহস্য জেনেই ছাড়ব। আমি সাধু বাবার কাছে যাব। কি করে যাবি? তুই সুস্থ হয়ে গেলেও এখনো তো দুর্বল। আমার সাধু বাবাকে যে বড় দেখতে ইচ্ছা করছে। উনি কথা দিয়েছেন যখন, তখন তোর কাছে দেখবি ঠিক ফিরে আসবেন। যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। যাও। বাবার জন্য সবার মন পুড়েছে, বাবা যে কবে ফিরবেন কে জানে। ব্যবস্থা করুন জমিদার মশাই। দুর্গা, তুমি কবিরাজ মশাইকে নিয়ে ওদের বাড়িতে যাও, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমার হুকুম। কিন্তু কবিরাজ মশাইকে যেতে চাইবেন? বলবে এটা আমার আদেশ। দেখি কি করে ওরা না বলে। ডেঙ্গু বাবা সর্বক্ষণের সঙ্গী, তার অবহেলা আমি কিছুতেই মেনে নিতে পারব না, কিছুতেই না। আরে কমলা, নালিশ করলেই বা কি এসে যায়? ঈশ্বরের চোখকে কেউ ফাঁকে দিতে পারে না দিদি। ভয় পেও না, আমি কাউকে নালিশ করব না। তোমাদের কুকর্মের শাস্তি স্বয়ং ঈশ্বর আর আমার লোকনাথ দেবে। বসে আছি বাবা, আপনি তো বলেছিলেন তখনই স্মরণ করবো, তখনই দেখা দেবেন। তাহলে এত করে এখন ডাকছি তো, এই ভক্তের ডাকে কেন সাড়া দিচ্ছেন না বাবা? কেন সাড়া দিচ্ছেন না বাবা? ও ডেঙ্গু দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? বাবা এসেছেন। বাবা তো অন্তর্যামী, বাবা তো কথা দিয়েছিলেন যে ফিরে আসবেন। তাহলে এখনো বাবা এলেন না কেন? কেঁদে বাবা, আমার কথা ভাবতে গিয়ে বাবা আমার কথা
ভুলে গেলে সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়ে এবার চোখ বোঝ দেখি, শান্তিতে ঘুমো। শান্তিতে না ঘুমলে শরীর শান্ত হবে কি করে? ঘুমিয়ে পড়। জয় শিব শম, জয় শিব শম। মরবে আর সাধুর প্রতি সব বিশ্বাস উবে যাবে। আমার জায়গা নেবে ওই সাধু। কি ভাবে কি নিজেকে? এই রাত বিরেতে এত আলো এলো কোথেকে? সাধু তো ওই ডুগির ঘরে ঘুমোচ্ছিল, উল্টো দিক থেকে এলো কি করে? সে তুই বিশ্বাস করলে কর, না করলে না কর। কিন্তু একটা কথা মনে রাখবি, আসল চিকিৎসা হলো কি জানিস? সেবা। ওতেই তো অর্ধেক রোগ সারে। মানুষের স্নেহ মায়া মমতা, এ হলো কি সবচেয়ে বড় চিকিৎসা। মনে রাখিস, রোগের জীবাণু কিন্তু আবর্জনা জঞ্জালে জন্ম। কাল মহেশ্বরের কৃপা বৃষ্টিতে সব ধুয়ে গেছে, সব ধুয়ে গেছে রে, সব ধুয়ে গেছে। পারলে ওদের সেবা যত্ন কর, দেখবি মহেশ্বরের কৃপায় ওরা সবাই রোগমুক্ত হবে। আমি কিনা বুঝতে পারিনি, ক্ষমা করুন আমাকে, আমাকে ক্ষমা করুন সাধু বাবা। আমার কাছে ক্ষমা না আছে, মানুষের সেবা কর, দেখবি ঈশ্বর তাতেই তোকে ক্ষমা করে দিয়েছে। আমার আমার ভুল ভেঙে গেছে সাধু বাবা। কথা দিলাম, কথা দিলাম আজ থেকে নিজে হাতে আমি রোগীর সেবা করব, আর বিনা পারিশ্রমিকে ওদের চিকিৎসাও করব। ডেঙ্গু, তুই যে বড় কষ্টে আছিস বাবা, তোর কাছে আমাকে আসতেই হবে। আর একটু অপেক্ষা কর, আমি আসছি রে, আসছি রে। ডেঙ্গু, তোকে আর অপেক্ষা করিয়ে রাখবো না। এই গ্রামে আমার কাজ শেষ, এবার তোরা নিজেরাই রোগের সঙ্গে লড়াই করতে পারবি। না না বাবা, আপনাকে আমরা কিছুতেই ছাড়বো না। আপনার কৃপায় এই মৃত্যুপুরীতে প্রাণ ফিরে এসেছে। আপনার কৃপা আমরা হারাতে চাই না বাবা। দয়া করে, দয়া করে এই গাঁ ছেড়ে যাবেন না বাবা। যেতে আমাকে হবেই রে, কেউ যে আমার জন্য অপেক্ষা করছে।
দিলে ওনাকে গিয়ে নালিশ ঠুকে দেবো, তখন কিন্তু কপালে শাস্তি জুটবে। ও তবে আর কি, যাও ধরমশালা হয়ে গেছে তো এবারে, যে যখন পাচ্ছে আসছে যাচ্ছে। আসুন আপনি, রোগের মুলুক যেন যা বলবে তাই শুনতে হবে, ইচ্ছে তো করছে। বৌমা আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি না হয় আপনার জন্য আশ্রম গড়ে দেব। এই গায়ের মানুষজনের যে আপনাকে বড় প্রয়োজন বাবা। প্রয়োজন ছিল ছিল, সেই জন্যই তো মহেশ্বর পথ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিলেন। এখন প্রয়োজন ফুরিয়ে গেছে, তোদের দুঃখ কষ্ট এখন আর তেমন নেই, কিন্তু এখনো অনেক আর্ত মানুষ আছে রে যারা দুঃখ কষ্ট যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তাদের যে আমাকে বড় প্রয়োজন, আমি এখানে আটকে পড়লে ওদের চোখের জলকে মোছাবে বল দেখি। আটকাস না রে। আমার মন পুলছে গো, আর এই রোগের চিকিৎসা বাবা ছাড়া কেউ করতে পারবে না। আমাকে ছেড়ে দাও কবিরাজ। আপনার ভক্তরাও আপনাকে দেখার জন্য বড় অস্থির হয়েছে বাবা। আপনার এক ভক্ত ডেঙ্গু, তার বড় শরীর খারাপ। সাধু বাবার জন্য এত বড় সর্বনাশ হলো, কি করি এখন? লোকাই কোথায়? সে তো জমিদার বাড়িতে কাজে গেছে। ওকে আর গায়ের লোকেদের খবর দিতে হবে, দেহটা সৎকারের ব্যবস্থা করতে হবে। তো বেঁচে নেই, সাধু বাবা আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমায় ছেড়ে চলে গেলে বাবা। আসুন কবিরাজ মশাই, আসুন, একবার ভালো করে দেখুন তো, ডেঙ্গুর দেহে প্রাণ নেই নাকি ও অচেতন হয়ে গেছে? কবিরাজ মশাই, আপনি একটু ভালো করে দেখুন না। আর কত ভালো করে দেখবো গিন্নিমা, যা নারী খুঁজে পাচ্ছি না সে কি আর বেঁচে থাকে? কে বললো কে ডেঙ্গু বেঁচে নেই? ও বেঁচে আছে এখনো। অপেক্ষা করছিল আমার জন্য, অপেক্ষা করছে।
তার মানে ডেঙ্গু বেঁচে আছে। শিবশম্ভুর পায়ে নিজেকে সঁপে না দেওয়া অব্দি ওর মুক্তি নেই যে। ওর প্রাণ প্রদীপ এখনো ধিক ধিক করে চলছে। দেখ দেখ আমি ফিরে এসেছি। আমি রেখেছি তো, এবার তুই তোর কথা রাখবি না? চোখ খোল বাবা, তাকা আমার দিকে একবার, চোখ খোল। শরীর থেকে মুক্ত হইব। আমার দিন ফুরালো বাসনাতে আগুন দিলাম তাই, বিষয় জ্বালা রাধার দেহ পুড়ে হবে ছাই, তাই একটি বারের মতো মাথায় হাত রাখো যদি, পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি, পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি। কত মিত্র করব যদি পার করিয়ে দাও হে। কি হয়েছে ডেঙ্গু কাকা? ভব জলধি, ওর ঈশ্বরের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের চোখের জল জোর কিছুটান হবে, ওকে বিলীন হতে দাও ঈশ্বরের সঙ্গে। আমার কথা আমি রেখেছি রে, এবার ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দে। জয় মহেশ্বর, জয় শিবশম্ভু। সবাই ঈশ্বরের নাম নেই। ওরে তোরা থাম থাম, কান্নাকাটি করে যাওয়ার পথে বিঘ্ন ঘটাস না বাবা। ওকে যেতে দে, যেতে দে মহেশ্বরের কাছে, ওকে যেতে দে শান্তিতে। মৃত্যুর ঊর্ধ্বে কেউ নয় রে, স্বয়ং শ্রীকৃষ্ণকেও তো মৃত্যু।